নমস্কার, এবিএন নিউজে আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তে আমরা উপস্থিত হয়েছি নদিয়া জেলার চাকদহের হাতখোলা এবং সূত্রতে, অর্থাৎ সূত্র হাতখোলা অঞ্চলে। আমরা দেখতে পাচ্ছি এখানে নদিয়া জেলা ছাত্র পরিষদ যে কর্মীরা, তারা একটা বিক্ষোভ প্রদর্শন করছেন এবং এই বিক্ষোভের কারণ কি আমরা জেনে নেব। আমরা সাথে পেয়েছি নদিয়া জেলা ছাত্র পরিষদের সভাপতি অরিন্দম গোস্বামীকে। আসুন আমরা জেনে নিই তার মুখ থেকে এই বিক্ষোভের কারণ কি। দেখুন, আপনারা জানেন যে গত পরশুদিন আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গে এসেছিলেন। আমাদের ছাত্র পরিষদের কর্মীরা গত পরশুদিন এবং গতকাল তাকে গো ব্যাক স্লোগান দিয়ে তাকে কালো পতাকা দেখায়, এবং সেই সময় মমতা ব্যানার্জির পুলিশ আমাদের ছাত্র পরিষদের জেলা রাজ্য সভাপতি সহ ছাত্র পরিষদের নেতৃত্বদের সমস্ত কর্মীদের ওপর ভীষণভাবে লাঠিচার্জ করে, তাদের ওপর পুলিশে অত্যাচার করে, তাদের গ্রেফতার করেছিল। তার বিরুদ্ধে আজকের এই বিক্ষোভ সভা। আচ্ছা, তারা যে বিক্ষোভ প্রদান করেছিল এবং যে কালো পতাকা দেখিয়ে গো ব্যাক স্লোগান দিয়েছিল, এই কালো পতাকা দেখিয়ে স্লোগান দেওয়াটাকে, গো ব্যাক স্লোগান দেওয়াটাকে আপনারা কি সমর্থন করছেন? আপনার কি মতামত? দেখুন, প্রথমত পশ্চিমবঙ্গের কথা বলি। পশ্চিমবঙ্গ বরাবরই বিপ্লবীদের দেশ, এখান থেকে বিপ্লব জন্ম নেয়। আজকে ভারতবর্ষের অর্থনীতি বলুন, ভারতবর্ষের শিক্ষানীতি বলুন, আমি ছাত্র রাজনীতি করি, আমি ছাত্রদের কথা বলছি, যে ভারতবর্ষের শিক্ষানীতি তলানিতে প্রত্যেকটা ইউনিভার্সিটির খরচ বেড়ে গেছে, পড়াশুনোর খরচ বেড়ে গেছে, আজকে চাকরি নেই। তার বিরুদ্ধে যদি আমরা বলি নরেন্দ্র মোদীকে যে তিনি যেই কাজগুলো করছেন সেগুলো ঠিক করছেন না, আর তার বিরুদ্ধে যদি আমরা তাকে গো ব্যাক স্লোগান দিই, আমার মনে হয় না তাতে আমরা খুব বেশি অন্যায় করছি। আর আপনারা জানেন, যখন ইন্দিরা গান্ধী ভারতবর্ষের প্রধানমন্ত্রী ছিলেন, সেই সময় একইভাবে জেএনইউতে তার বিরুদ্ধেও স্লোগান উঠেছিল, তার পদত্যাগের দাবি তার সামনে পাঠ করা হয়েছিল। আমরা জিজ্ঞেস করতে চাই নরেন্দ্র মোদীর কাছে, তার এইটুকু সহনশীলতা কেন নেই যে ছাত্ররা যখন তার বিরুদ্ধে কথা বলছে, তার নীতির বিরুদ্ধে কথা বলছে, কেন তিনি তাকে সহ্য করতে পারছেন না? কেন তিনি জেএনইউয়ের মতো ছেলে, জেএনইউতে যেই ছাত্ররা বিক্ষোভরত, তাদের ওপর লাঠির আঘাত আনছেন, কালো মুখ বেঁধে আমরা দেখতে পাচ্ছি সেই সময় বিজেপির গুন্ডা বাহিনী তাদের ওপর চড়াও হচ্ছে, তাদের মারছে, এই সমস্তর বিরুদ্ধেই আমাদের আন্দোলন। এই সমস্তের বিরুদ্ধে যখন আমরা নরেন্দ্র মোদীর সামনে আন্দোলন করছি, নরেন্দ্র মোদীকে বলছি যে আমরা আপনার এই ভ্রান্ত নীতি চাই না, আপনি ফেরত যান, পশ্চিমবঙ্গ তাদের ওপর লাঠির আঘাত আনছেন, কালো মুখ বেঁধে আমরা দেখতে পাচ্ছি সেই সময় বিজেপির গুন্ডা বাহিনী তাদের ওপর চড়াও হচ্ছে, তাদের মারছে, এই সমস্তর বিরুদ্ধেই আমাদের আন্দোলন। এই সমস্তের বিরুদ্ধে যখন আমরা নরেন্দ্র মোদীর সামনে আন্দোলন করছি, নরেন্দ্র মোদীকে বলছি যে আমরা আপনার এই ভ্রান্ত নীতি চাই না, আপনি ফেরত যান, পশ্চিমবঙ্গ আপনাকে রিজেক্ট করছে, সেই সময় মমতা ব্যানার্জির পুলিশ আমাদের ওপর এইরকমভাবে তাদের লাঠি নামিয়ে নিয়ে আসছেন। আমরা বুঝতে পারছি, আমরা আপনারা দেখেওছেন যে মমতা ব্যানার্জি এবং নরেন্দ্র মোদীর মধ্যে যেই আঁতাত, সেই আঁতাত কিন্তু কালকে আরও স্পষ্ট করে দিয়েছে। এরই বিরুদ্ধে আজকের আমাদের চাকদা ব্লক ছাত্র পরিষদের সভাপতি রবিদের নেতৃত্বে আজকের এই অনুষ্ঠান।